ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام ورحمة الله وبركاته جي সম্মানিত দীর্ঘ জেনেছেন আমাদের দৈনন্দিন জীবনের উঠতে বসতে চলতে ফিরতে যে সকল গুনাহ কাতাগুলো হয় এগুলা কি প্রত্যেকটার জন্য আমাদের তওবা ইস্তেগফার করতে হবে নাকি একসব করলেই হবে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন সূরা মায়েদা 77 নম্বর আয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনহু ওয়াল্লাহু গাফুরুর রহিম বান্দাদের কি হলো তারা কেন আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে ফিরে যায় না এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে কেন তারা নিজের গুনার জন্য ক্ষমা চায় না অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় ক্ষমাশীল দয়াবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই বিষয়ের অনেকগুলোই হাদিস আছে আল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলাহু একজন অমুসলিম মুসলিম হওয়ার সাথে সাথে তার আগের গুনাহ কাতা ক্ষমা হয়ে যায় والتوبة تهدم ما كان قبلها আর তওবা দ্বারাই আগের যে গুনাহ ছিল এগুলো মিটে যায় সূরা নূরের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন 31 নম্বর আয়াত ওয়াতুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন হে ইমানদাররা তোমরা সবাই আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে তওবা করো তেমনি সূরা তাহরিবের মধ্যে 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে ইমানদাররা তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে খাঁটি দিলে তওবা করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও তিনি বলেন হাদিসটি মুসলিমের 2702 নম্বর হাদিস ইয়া আইয়ুহাল নাস তুবু ইলাল্লাহ হে মানুষেরা তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে তওবা করো ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াত মাররা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দৈনিক 100 বার তওবা করি এই জন্য আমাদের অবশ্যই গুনাহ হলে তওবা করতে হবে গুনাহ থেকে তওবা করাটা হচ্ছে ওয়াজিব আর গুনার কতগুলো ধরন আছে কিছু আছে কবিরা গুনা কিছু আছে সগিরা গুনা সগিরা গুনা নেক আমলের দ্বারাই আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করেন যে ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত নেক আমলের দ্বারাই আল্লাহ তাবারক ওয়া তাআলা সগিরা গুনা ক্ষমা করে দেন আর কবিরা গুনার বিষয়ে যা আমাদের দেখতে হবে এটা দুই প্রকারের এক ধরনের কবিরা গুনা আছে অন্যের হক নষ্ট করা সংক্রান্ত আর যদি নাকি অন্যের হক নষ্ট করা সংক্রান্ত হয়ে থাকে তাহলে অবশ্যই তার হক আদায় করতে হবে বা তার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে আর আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে লজ্জিত হতে হবে আর ভবিষ্যতে করবার অন্য বলে সে হকের আদায় করবে আর গুনাহ ক্ষমার জন্য আল্লাহ পাকের নিকট দোয়া করবে আর যদি নাকি অন্যের হক নষ্ট করা বা মান সম্মান নষ্ট করা না হয় শুধু এমনিতেই আল্লাহ পাকের নাফরমানি হয় তাহলে গুনাহ ছেড়ে দিবে এবং যা লজ্জিত হবে ভবিষ্যতে করবে না বলে প্রতিজ্ঞা করবে আর আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে গুনাহ মাফের জন্য ক্ষমা চাইবে এ হচ্ছে নিয়ম তাই এখানে আপনাকে আমাকে দেখতে হবে যে আমরা যদি নাকি আগের গুনাহ করে করার পরে তওবা ইস্তেগফার না করি তাহলে অবশ্যই এখন সবগুলোর জন্য একসাথে করে ফেলেই হবে দৈনিক যতগুলো গুনাহ কাতা হোক না কেন সবগুলোর জন্য একসাথে যদি তওবা করে নাম ধরি না বলে কোনো সমস্যা নেই বরং এটা আমি নিয়তে রাখবে যে আমি এই দুনিয়াতে যতদিন কবিরা গুনাহ করছি সগিরা গুনাহ করছি সকল গুনাহ থেকে আল্লাহ পাকের নিকটে আমি তওবা ইস্তেগফার করতেছি এভাবে কায়েম অনুবাক্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে কাকুতি মিনতি করে ক্ষমা চেয়ে নেবে আর ভবিষ্যতে করবে না বলে প্রতিজ্ঞা করবে এক কথায় কবিরা গুনাহ যদি নাকি অন্যের হক সংক্রান্ত হয় তাহলে এর জন্য আপনাকে যে সাতটি কাজ করতে হবে একটি কাজ হচ্ছে যে অন্যায় এটা স্বীকার করে নিজেকে লজ্জিত মনে করতে হবে যে আমি আল্লাহর নিকট অনেক লজ্জিত এই অপরাধটা করার কারণে আর অন্যের হক সংক্রান্ত হলে হক মাপ নিয়ে আসতে হবে তার থেকে মাপ নিয়ে আসতে হবে বা তার হকটা আদায় করে দিতে হবে আর তিন নম্বর হচ্ছে গুনাহ ছেড়ে দিতে হবে চার নম্বর হচ্ছে ভবিষ্যতে আর করবে না এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে কৃতকর্মের জন্য নিজের অপরাধের জন্য ক্ষমা চাইবে আর যদি নাকি আল্লাহ তাবারক ওয়া তাআলার হকের ব্যাপারে হয় যেটা বান্দার হকের সাথে সম্পর্ক না তাহলে অবশ্যই
গুনা সাড়ে দিতে হবে, লজ্জিত হইতে হবে। আর কথা হচ্ছে যে প্রতিজ্ঞা করবে যে আমি ভবিষ্যতে কাজ টাজ করবো না। এরপরে আল্লাহ তাবারকাতাল নিকটে কি করবে, যে ক্ষমার জন্য দোয়া করবে। আর দৈনন্দিন জীবনে উঠতে বসতে যদি সগিরা গুণা হয়, তারপরে সগিরা গুণার জন্য তওবা করাটা উচিত। তারপর নেকি কাজের দ্বারা আল্লাহ পাক সগিরা গুণা মাফ করেন। আর যদি নাকি মনে হয় যে আমি কবিরা গুণা করছি, আর নিয়ম হচ্ছে গুণা করি ফেলার পরে সাথে সাথে তওবা করি ফেলা। এটার জন্য কোনো আমাকে নামাজের পরে হইতে হবে বা আমার উজু থাকতে হবে এরকম কোনো কথা না। হয়তো আমি চলতে ফিরতে কোনো একটা যে গুণা আমার থেকে কবিরা গুণা হয়ে গেল, সাথে সাথে তখনই আমি তওবা করে ফেলবো। এটার জন্য কোনো আমাকে আলাদা সময় ব্যয় করতে হবে তা না। এটা উজুর প্রয়োজন নাই, গোসলের প্রয়োজন নাই, নামাজের পরে হইতে হবে এমন কোনো শর্ত না। বরং একজন মুমিন তো সে কদম দেওয়ার আগেই খেয়াল করবে আমার এই কদম সবের দিকে যাইতেছে নাকি গুণের দিকে যাইতেছে। যদি গুণের দিকে যায় চট করে তো সে বন্ধ করে দিবে। তারপরেও যদি নাকি যে শয়তানের প্ররোচনা কোনো সময় অন্যায় অপরাধ হয়ে যায়, কবিরা গুণা হয়ে যায়, তখন সাথে সাথে অন্যের হকের ব্যাপারে হলে তার থেকে ক্ষমা চেয়ে নিব। যেমন নাকি কাউকে কষ্ট দেওয়া ব্যবহারের মাধ্যমে, আর অন্যের হক নষ্ট করা অর্থ যদি অর্থ সম্পদের মাধ্যমে হয় তো এটা আমি ফেরত দিব, এবং সম্ভব না হলে আমি তার থেকে ক্ষমা চেয়ে নিব। এগুলো সাথে সাথে করার কাজ। আর একটা কথা হচ্ছে, কোনো মানুষ যদি নাকি জীবনে ভুল ভ্রান্তি অনেকগুলোই করছে, আর এখন সে আল্লাহ পাকের ভয় তার অন্তরের মধ্যে প্রবেশ করছে, তখন সে তওবা করতে গেলে আগের প্রত্যেকটা গুণের জন্য আলাদা আলাদা সেই তওবা করতে হবে না, বরং সকল কবিরে গুণা যেগুলো আছে এগুলা যে মনে করবে, আর আল্লাহ তবাকতলা নিকটে সে তওবা করবে। আর আমাদের সবসময়ের ভিতরেই খেয়াল রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃস্ব হওয়ার পরেও দৈনিক 70 থেকে 100 বার ওইজন ইস্তেগফার করতেন, তওবা করতেন। আর আমরা যেহেতু যে গুনায় ভরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনা চলে না, অনেক গুনাগার আমরা, তাই আমাদের বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।